অপেক্ষা করছিস, তাই না? ওই দিনটার যেদিন তোর স্বপ্ন তোর চোখের সামনে সত্যি হবে, সেই ইচ্ছা যেটা পূরণ করার জন্য লোকেরা তোকে সাপোর্ট করে না, শুধু হেসে উড়িয়ে দেয়। কিন্তু তুই জানিস, একদিন এইসব লোকই তোর পা চাটবে আর একটা কথা অবশ্যই বলবে, আরে ভাই তোর উপর আমার সে প্রথম থেকেই ভরসা ছিল। তখন সেসব কথা তুই না হেসে সিরিয়াসলি নিস, কারণ সত্যি তো বলছে এইসব লোক। তোর উপর ভরসা আছে কারণ তোর ক্ষমতা আছে, তোর ইচ্ছা শক্তি যদি না হতো শক্ত, তোর শরীরে গরম হতো না রক্ত। বাকি সবাই না, শুধু তুই পারবি, শুধু তুই। চল শুরু কর না ইয়ার, মন প্রাণ দিয়ে শুরু কর। নিজের চোখে দেখ, তুই তোর সব স্বপ্নকে সত্যি হতে দেখ, যেটা তুই সত্যি করেছিস, শুধু তুই। আর এইসব মুখোশধারী লোকজন তোর স্বার্থ দেবেই না, বরং একসময় তোর উপর আঙুল তুলবে। তো চল এখন চোখের সামনে থেকে পর্দা সরা, নিজের স্বপ্নকে সত্যি করে দে। ধ্যান শুধু লক্ষ্যতে রাখ, মাথার মধ্যে এমন কিছু ভরে দে যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তুই সব কিছু করতে রাজি। তো দেখা তোর হিম্মত, যেখানে কোনো রকম ভয় নেই, খাটনি দ্বিগুণ করে দে প্রতিদিন। মন থেকে না, মাথা দিয়ে ভাব, কারণ ভাবতে ভাবতে মানুষ উপরে পৌঁছায়, আর এই ভাবনাতেই মানুষ ডুবেও যায়। উচ্চ ভাবনাদের প্রধান, নিম্ন ভাবনাদের শ্মশান, এটা সবসময় মনে রাখবি। এইসব ভাবনায় তুই হয়তো ভাবিস তুই আর পারবি না, হাঁপিয়ে গেছিস, বারবার হেরে যাচ্ছিস, সব ছেড়ে দিতে চাস। তো তুই ভাব, কিন্তু শুধু ভাবতে থাক, বাজে ভাবনাগুলোকে সত্যি হতে দিস না ইয়ার, কারণ কোটি কোটি লোকের জীবন্ত লাশের মধ্যে আরও একটা লাশ যোগ হবে, যার জীবন অসম্ভব থেকে শুরু আর কপালকে দোষ দিয়েই শেষ। এই জন্য নিজেকে আটকে নে, চল দেখবো কি হয় কাল। কেন তুই এত ভয় পাস, কেন ভুলে যাস? এর জন্য তুই সবার সাথে লড়তেও রাজি। চল ওঠ, বরবাদ হয়ে যাবি, বরবাদ হয়ে যা, কিন্তু থামিস না, ভরসা রাখ, ওই দিনটা অবশ্যই আসবে। তুই শুধু ভাব কেমন হবে ওই দিনটা, যে দিনটা তুই জিতে যাবি, সব তোর মেহনত খোদাই হয়ে থাকবে, শত্রু চাক তোকে আটকাবে, ওরা এটা করবেই, কারণ এটা এদের কাজ। তোর স্বপ্ন অনেক বড়, সবাইকে বল, বন্ধ কর, নিজের জন্য নতুন কিছু কর। চল না ইয়ার, সবাইকে দেখিয়ে দে ইয়ার। দেখ সময় সবারই আসে, কেউ হেরে গিয়ে কান্না করে তো কেউ ইতিহাস তৈরি করে, এটা তোর উপর নির্ভর করে যে তুই কি করতে পারিস। মন দিয়ে শোন, আমি মানছি তোর রাস্তা খুব কঠিন, অনেক রিস্ক, এমন একটা রাস্তা যে রাস্তায় কেউ যায় না। তোকে একটা সহজ কথা বুঝতে হবে, তুই নিজেকে লাকি মনে কর যে এই রাস্তা শুধু তোর জন্য। সফলতা যদি এত সহজ হতো তাহলে সবাই আম্বানি, ধোনি, বিরাট হতো। সহজ ভাষায়, তোর পকেটে টাকা নেই কিন্তু তোর স্বপ্ন লক্ষ্যতে ইনকাম করা, এত সহজে এই স্বপ্ন সত্যি হবে না বস। আর হ্যাঁ, তোর মধ্যে এত কিছু করার যে ইচ্ছেটা আছে এটা বাকি সবার মধ্যে নেই। তুই শুধু তৈরি থাক, যখন তোর মন তোর রাস্তা থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, যখন নেগেটিভিটির সমস্ত ভাইরাস তোকে গ্রাস করে নেবে, তখন সবসময় একটা কথাই মনে রাখবি, আর যারা সাকসেসফুল সবার মধ্যে এই নেগেটিভিটি আসতো, তফাৎ শুধু এইটুকু যে ওরা কখনো হাল ছেড়ে দেয়নি। দেখ ভাই, নেগেটিভিটি আমার মধ্যেও আসে, আমার ইচ্ছাশক্তি ভাই প্রবল, গত 3 বছরের মেহনত এইটুকুতে আমি বরবাদ হতে দেবো না। যদি আমার রাস্তা আমার সামনে থেকে সরে যায় মানিয়ে নেব, আর যদি না মানে তাহলে নতুন রাস্তা বানিয়ে নেব, কিন্তু আমি হার মানব না। যদি লড়াই করতে করতে আমার প্রাণটাও বেরিয়ে যায় না বস, এটার শান্তি আমি পাবো যে জীবনের শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা তো করে গেছি। আর তোমরা সবাই যারা বারবার পড়ে যাও, ভেঙে যাও, নিজেকে এতটা মজবুত বানিয়ে নাও যেন নিয়তিও তোমার কাছে হারতে হারতে হার মেনে নেয়, নিজের মধ্যে এমন একটা জেদানো যেসব রাস্তা তোমার কাছে হার। তুমি জিততে গেলে জীবন্ত লোক না, আত্মবিশ্বাস আর মেহনতের মতো জিনিস দরকার। প্রত্যেক সংকল্প তোমার দৃঢ় হোক, মন যে কথাই বলুক, ওখানে উচ্চতা না, সভ্যতা থাকুক, ডিসিপ্লিন থাকুক, তুমি একদিন জিতবেই, কারণ তুমি একাই 100। আপনারা দেখছেন D1 ইউটিউব চ্যানেল, বাংলা মোটিভেশনের মেশিন, আর আমি আপনাদের সাথে প্রণয়। ভিডিওটি দেখে যদি একটু মোটিভেশন পান বা একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন, তাহলে কি হয় ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবেন এই ধরনের বাংলা মোটিভেশন ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।